অনেক কিছু ভেবেছিলাম বলবো বলে, কিন্তু এখন সবার খিদে পেয়ে গেছে, তাই আমার কথা শোনার ইচ্ছা না থাকলেও শুনতে হবে, কারণ এই একটা দিনই সুযোগ পেয়েছি বলার, তো বলবো। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে মুখবেরিয়ার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন থেকে আজও পর্যন্ত যখনই এখানে কোনো অনুষ্ঠান হয় তখনই আমি সব কাজ ভুলে এখানে চলে আসার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। একটাই মঞ্চে যখন বসেছিলাম তখন প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করলেন যে তোমাদের ওখানকার ইনস্টিটিউটের সাথে তোমাদের ওখানের সাথে আমাদের এখানে কি পার্থক্য, পার্থক্য যেটা সেটা হচ্ছে পার্সোনাল প্রিপারেশন, পার্থক্য কিছু নেই। আমি গর্ব করে বলতে পারি যে মুখবেরিয়ায় যেভাবে ক্লাস করানো হয় এবং যে টাইট শিডিউলের মধ্যে ক্লাস করানো হয় ওয়েস্ট বেঙ্গলের আর কোথাও হয় নাকি সেটা আমি জানি না।